আসসালামু আলাইকুম বিডি স্পোর্টস নেটওয়ার্কে আপনাকে স্বাগতম। জিম্বাবুয়ে সফর নিয়ে এবার অনিশ্চয়তা কেটে গিয়েছে দারুণ খুশি বিসিবি বস পাপন। বাংলাদেশ জাতীয় দলের সুযোগ পাচ্ছেন মোহাম্মদ আশরাফুল ইমরুল কায়েসের মতো অবহেলিত ক্রিকেটাররা। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন আমাদের সাথেই। জিম্বাবুয়ে সফর নিয়ে দেশের ক্রিকেট অঙ্গনে অনিশ্চয়তার ছায়া পড়লেও নির্ধারিত সময়েই এই সিরিজ মাঠে গড়াবে বলে আশাবাদী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। জিম্বাবুয়েতে করোনার প্রকোপ আশঙ্কাজনক হারে বাড়তে থাকায় সব ধরনের খেলাধুলা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেই সিদ্ধান্ত মোতাবেক জিম্বাবুয়ে বোর্ডকেও সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম বন্ধ রাখতে হচ্ছে। এই স্থগিতাদেশ কবে উঠবে তার নিশ্চয়তা নেই এখনও। জিম্বাবুয়ে সফরে থাকা দক্ষিণ আফ্রিকা এই দলের চার দিনের ম্যাচও স্থগিত করা হয়েছে, যে ম্যাচে ইতিমধ্যে একদিন খেলা হয়েছিল। তবে বিসিবির সভাপতির দাবি জানিয়েছেন, জিম্বাবুয়ে সরকারের এই বিধিনিষেধ আন্তর্জাতিক সিরিজের ক্ষেত্রে প্রযোজ্য হবে না, তাই নির্ধারিত সময়ে বাংলাদেশ দল জিম্বাবুয়ে সফরে যাবে বলে প্রত্যাশা তার। পাপন বলেছেন, ওখানে কোভিড পরিস্থিতির জন্য সব খেলা বন্ধ, এটার সাথে আমাদের খেলার কোনো সম্পর্ক নেই, আমাদের খেলা হতেই হবে। সূচি অনুযায়ী 7 জুলাই থেকে বোলাওয়েতে শুরু হবে দুই দলের মধ্যকার একমাত্র টেস্ট। এই ম্যাচে দিয়েই শুরু হবে দ্বিপাক্ষিক সিরিজ। টেস্টে দুই দল পাড়ি জমাবে হারারেতে, সেখানে অনুষ্ঠিত হবে আবারও 3টি করে ওয়ানডে ও টি টোয়েন্টি। ওয়ানডে সিরিজের 3টি ম্যাচ 16, 18 ও 20 জুলাই এবং টি টোয়েন্টি সিরিজের 3টি ম্যাচ 23, 25 ও 27 জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এদিকে শোনা যাচ্ছে বাংলা টাইগার্স নামে আবার একটি ছায়া দল গঠন করছে বিসিবি, যেখানে সুযোগ পাবে অবহেলিত অনেক ক্রিকেটাররা। সুযোগ পেতে পারেন মোহাম্মদ আশরাফুল, ইমরুল কায়েস, এনামুল হক বিজয় সহ অনেক ক্রিকেটার যারা জাতীয় দলে সবসময় আসা যাওয়ার মিছিলে ব্যস্ত ছিলেন। যদি কখনো সাকিব আল হাসান এবং তামিম ইকবাল এবং মুশফিকদের মতো ক্রিকেটারদের অনুপস্থিতি মিলে জাতীয় দলে, তখনই ছায়া দল থেকেই ক্রিকেটার নিয়ে নেওয়া হবে। এ থেকে দর্শক বলে রাখা ভালো, আজকে ডিপিএলে আবারও ব্যাট হাতে মাঠ কাঁপিয়েছেন মোহাম্মদ আশরাফুল। সাভারের বিকেএসপির 3 নম্বর মাঠে চলতি ঢাকা প্রিমিয়ার লিগে 10ম রাউন্ডের ম্যাচে মুখোমুখি হয়েছিল শেখ জামাল ও ডিওএইচএস। বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের অনেক পরে খেলা শুরু হওয়ার ম্যাচে দৈর্ঘ্য ঠিক করা হয় ইনিংস প্রতি 13 ওভার করে। আজকের ম্যাচটিতে সৈকতের ব্যাট থেকে এসেছে 23 বলে 37 রানের ইনিংস, আর ঝড় শুরুর পর আশরাফুল করেছেন 22 বলে 26 রান। অর্থাৎ বৃষ্টি বিঘ্নিত ম্যাচটিতে শেখ জামালকে উরন্ত সূচনা এনে দিয়েছেন দুই ওপেনার মোহাম্মদ আশরাফুল আর সৈকত আলী। তাদের জুটিতেই প্রথমে এসেছে 69 রান। ইনিংসের 8ম ওভারে প্রথমবারের মতো আক্রমণে এসে দ্বিতীয় ও তৃতীয় বলে দুজনকে আবার আউট করে দিয়েছিল আনিসুল হক ইমন। এ ছিল দর্শক আমার হাতে থাকা সর্বশেষ খেলার আপডেট। প্রতিনিয়ত খেলার সংবাদ সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন।